নমস্কার, আপনারা দেখছেন বরাকের খবর জে ওয়ার্ল্ড নিউজ থেকে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দর্শকদের জন্য এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ। সাংবাদিক সারিমুল হকের ওপর প্রাণঘাতী হামলার মূল পাণ্ডা কুখ্যাত কয়লা মাফিয়া নাজির আহম্মদকে গ্রেপ্তার করল পুলিশ। গতকাল রাতে পুলিশ এক অভিযান চালিয়ে কুখ্যাত কয়লা মাফিয়া নাজির আহম্মদকে তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বর্তমানে তাকে কালাইন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে নাজির আহম্মদকে গ্রেপ্তার করলেও বাকিরা এখনও পলাতক অবস্থায় রয়েছে। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো সিপ্রিয়ান ডাইসের প্রতিবেদনে। Thank you.